গাড়িতে যাত্রীর পরিবর্তে নিয়ে যাওয়া হচ্ছে বার্মিজ সুপারি। ভিন্ন কৌশল অবলম্বন করে সুপারি পাচারের চেষ্টা ব্যর্থ করে দিল ভাঙ্গারপাড় পুলিশ। বুড়িবাইলে বাজেয়াপ্ত বার্মিজ সুপারি ভর্তি দুটি বিলাসবহুল গাড়ি, ভাঙ্গারপাড় পুলিশের হাতে আটক চার পাচারকারী। দিন দিন নতুন নতুন কৌশল অবলম্বন করে অবৈধ বার্মিজ সুপারি পাচার করে যাচ্ছে সুপারি মাফিয়ারা। এবার বিলাসবহুল গাড়িতে করে বার্মিজ সুপারি পাচার করতে গিয়ে ভাঙ্গারপাড় পুলিশের জালে আটক চার পাচারকারী। ভাঙ্গারপাড় ফাঁড়ির নবাগত ইনচার্জ বিপুল বিশ্বাসের নেতৃত্বে ভাঙ্গারপাড় পুলিশ বাহিনী একটি গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে দুটি বিলাসবহুল বার্মিজ সুপারি ভর্তি গাড়ি বাজেয়াপ্ত করে, সঙ্গে চার পাচারকারীকেও আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। জানা গেছে, শিলচর থেকে কালাইন অভিমুখে বিলাসবহুল দুটি গাড়ি নিয়ে পাচারের পথে বড়খলার বুড়িবাইল পঞ্চায়েত অফিসের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। উদ্ধার করা হয়েছে বহু লক্ষাধিক টাকার বার্মিজ সুপারি। উল্লেখ্য, মাত্র কয়েকদিন আগে দায়িত্ব গ্রহণ করেছেন নবাগত ইনচার্জ বিপুল বিশ্বাস। দায়িত্ব গ্রহণের পর থেকে দুর্নীতি এবং মাফিয়াদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করছেন তিনি এবং এতে মাফিয়াদের লাগাম টানতে সক্ষম হচ্ছেন তিনি। এ নিয়ে বেশ কয়েকটি অভিযানে সাফল্য লাভ করেছেন নবাগত ইনচার্জ বিপুল বিশ্বাস। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।